এই যে এখানে রাখা হয়েছে। আর আরো কিছু ধান আছে, চলুন সেটাও দেখাবো। আসো অল্প কিছু, আসুন আমার সাথে। এ ঠাকুর ঘর, এখানে কিছু ঠাকুর রাখা আছে। আর এই যে এখানে কিছু ধান, এখানে এক জাতের ধান রাখা হয়েছে। এটা একটা জমির কিছু ধান, মানে দু রকম ধান চাষ হয়েছিল বন্ধুরা, হাইব্রিড করা হয়েছিল আর এম শঙ্কর করা হয়েছিল। এটা সব হাইব্রিড, গুলো ছিল সব এম শঙ্কর। তো এই আমাদের টোটাল ধান। নমস্কার বন্ধুরা, মুনের সাথে আবার সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, বেঁচে থাকা দায়ী হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মাঠে চলে এসেছি। আমাদের মাঠে ধান অলরেডি সব পেকে গেছে। আমার মা, তো মা কাকিমা কাটতে শুরু করেছে সকালবেলা। কাকার বাবা অনেকটাই কেটে দিয়েছে, মাছটা গেছে। মা আর কাকিমা কাটতে এসছে, কতটা ধান কেটেছে দেখুন। আজকের থেকে ধান কাটা শুরু হয়েছে, সকাল থেকে প্রায় অনেকটাই ধান কাটা হয়ে গেছে, এখন অনেকটা বাকি। এখন মা আর কাকিমা ধান কাটছে বলে এই যে বৃষ্টি বুড়ি প্লাস্টিকগুলো কুড়িয়ে দিচ্ছে, প্রচুর প্লাস্টিক জমে গেছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গোবরের প্লাস্টিক। ধান বোনার মানে বীজ বোনার আগে এই জমিতে গোবর সার দেওয়া হয়েছিল, তো সেই প্লাস্টিকগুলোই জমে গিয়েছে। এই প্লাস্টিকগুলো এখন বাবা পুড়িয়ে দেবে। প্রায় 40 ডিগ্রি গরম আর তার মধ্যে ধান কাটা, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, গরমের চাষ। এই বোরো ধানটা গরমের সময় কাটতে হয়, তো চাষিদের এটা খুবই কষ্টের। আর বৈশাখ মাসের মধ্যে যে ধানগুলো পেকে যায়, ম্যাক্সিমাম সব ধানটাই, ধান চাষটা মোটামুটি বৈশাখ মাসের মধ্যে বোরো ধানটা সব উঠে যায় আগে পরে করে, কিন্তু অনেকটা সময় দিচ্ছে। আবার বৃষ্টি হলে এখন চাষিদের অনেকটা ক্ষতি, কারণ এই কাটা ধানগুলো আবার গরমের মধ্যে মাটির সংস্পর্শে বৃষ্টি এলেই সব ধানগুলোতে বীজকলা এসে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করছে সবাই। ধানগুলো কি সুন্দর পেকে গেছে, এই দেখুন একেবারে সরু সরু ধান। এই ধানটা আমাদের হাইব্রিড ধান, প্রতি বছরই চাষ করা হয়, অনেকটা চাষ হয়েছে। ওই যে ওইদিকে এখনও কিছু কাঁচা রয়েছে, এই ধান কাটার এক সপ্তাহের মধ্যে আবার ওই যে ওই ধানগুলো কাটা হবে। এবার ধান বয়ে নিয়ে আসার পালা বন্ধুরা। তো অনেকটা রোদ, ওই জন্য একেবারে রোদে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতে পারছি না, অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি। এই যে আমাদের ধান বওয়া হচ্ছে, তো প্রচুর রোদ এই সময় হচ্ছে, দুজন লোক করা হয়েছে আর বাবা আর কাকা রয়েছে। ধানগুলো বয়ে আনা হচ্ছে ঝাড়ার সময়, চলুন আবার দেখা হচ্ছে। অনেকটা ধান মোটামুটি উঠে যাওয়ার মুখে, আজকের ব হলে ম্যাক্সিমামটাই আমাদের ধান বয়ে আনা হয়ে যাবে, এরপর ঝাড়াইয়ের কাজ শুরু হবে। ধান বাঁধার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা, কারণ বাবা কাকা অনেক ভোরবেলা উঠে ধান বাঁধতে যায় আর 10টার মধ্যে ওরা বাড়ি চলে আসে, কারণ ওরা আবার কাজে বেরোয়। আর আমার ওই সময় সকালে টিউশন থাকে, তো সেই জন্য ধান বাঁধার ভিডিওটা আমি করতে পারিনি। আর মা কাকিমা ধান কাটতে পারে কিন্তু বাঁধতে পারে না, সেই জন্য আমাকে ক্ষমা করবেন, আমি ধান বাঁধার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই
এই যে আমাদের সব ধান বওয়া হয়ে গেছে, ধান মোটামুটি ঝাড়াইয়ের কাজও শেষের পথে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার ছোট কাকা আর কি রোদ দেখুন বন্ধুরা, আর আমার বাবা, দুজনে মিলে ধান ঝাড়াইয়ের কাজ করছে। এখন যিনি মেশিনে পা দিয়ে আছেন উনি আমার ছোট কাকা, আর এই যে সাদা গেঞ্জি পরা লাল গামছা মাথায় দিয়ে আমার বাবা, প্রায় ধান ঝাড়া শেষের পথে। এই ধানে তবু একটু চিটা কম হয়েছে, আগের ক্ষেতের যে ধানগুলো ঝাড়াই হয়েছে তাতে চিটের পরিমাণটা একটু বেশি ছিল। আসলে বন্ধুরা এই চিটে হওয়ার একটা অন্যতম কারণ হলো বীজ বপনের পর থেকে একটুও বৃষ্টি হয়নি আকাশে। দাদা এই দিদিরা এনেছে নুন লেবুর জল, আমার এক পাশে আমিও খাবো, দিদিও খাবে। তো সেটাই মা সবাইকে দিচ্ছে, আর মা আর আমি মিলে ধানের বস্তাগুলো ভরছিলাম। দুটো দুটো বস্তা সব ছিঁড়ে দিয়েছি, বয়ে বাড়ি নিয়ে যাওয়ার পালা হয়ে গেছে। বন্ধুরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও, দুটো দুটো বস্তা সব ছিঁড়ে দিয়েছে, ধৈর্য নেই কোনো, ইউটিউব ভিডিও হেল্প করছে এগুলোকে। যা বস্তা ধরে নামি আকাশ জ্বালাস নিকো, এগুলো থাকবে, এগুলো ঝাড়া হবে, সকালে ঝেড়ে ভাবানো হবে। তিন বস্তা বয়ে বাড়ি নিয়ে গেলে মোটামুটি আজকের ধানের কাজ এখান থেকে শেষ, আর যেটুকু থাকবে সেটা ঝাড়াই করে মা কাকিমা কালকের থেকে ধান ভাপানো, ধান সিদ্ধ শুকনোর কাজ শুরু হবে আমাদের। এখন কয়েক বস্তা করে নেওয়া হবে, মাথায় করে ধান বয়ে নিয়ে গেলে আসলে বস্তাগুলো অনেক বড় বড়, ঘাড়ে লেগে যাওয়ার ভয়, সেই জন্য সাইকেলে নিয়ে যাওয়া হচ্ছে। হাঁসটা ঢুকে গেছে, হাঁসের গাছে তিনটে হাঁস ঢুকে গেছে, তিনটে ঢুকে গেছে, আস্তে করে আস্তে করে নামাবি, ছিঁড়ে না যায় ধান, আস্তে 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 আস্তে, হ্যাঁ 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 ঠিক আছে, আর ছিঁড়বে না। ওর কাছে সাইকেল দাও, তুমি পিছন ঠেলে দেয় সাইকেল উঠে গেছে, সাইকেল উঠে গেছে আকাশ, বাজার সাইকেল চলে যাস না হেঁটে যা। বন্ধুরা আমাদের যে টোটাল ধানটা হয়েছে এই যে, এই যে এবার ধান সিদ্ধ শুকনোর পর্ব চলছে, আজকের থেকে ধান ভাপানো হচ্ছে, কালকের ভোরবেলা এটাকে সিদ্ধ করা হবে। এই যে কতটা ধান, এখন কাকিমা জাল দিচ্ছে, কালকের ভোরবেলা সিদ্ধ করে এটাকে মাঠে ফেলা হবে, তারপর মাঠ থেকে তিন দিন মতো যদি ভালো রোদ হয়, আর কত হাঁড়ি বাকি, তিন দিন মতো শুকিয়ে তারপর সেটাকে চাল করে আনা হবে ভাঙানোর জন্য। এটা আমাদের জল মোটর বন্ধুরা, এই মোটর থেকে জল তুলেই আমাদের চাষের সমস্ত কাজ করা হয়, এই যে এই জল মোটর থেকেই জল তোলা হয় আমাদের। এই মোটরটা, জল মোটরটা কারেন্টের সাথে ফিট করা, আর এই যে এই জলটা পাতাল থেকে তোলা হয় কারেন্টের, এই মোটরটার সাহায্যেই তোলা হয়। তো সমস্ত জমির কাজ বন্ধুরা আমাদের এই জল মোটর থেকেই করা হয়। তো এই এই মোটরটা থেকে এখন একটা দাদা পুকুরে জল নিচ্ছে। তো বন্ধুরা এই ছিল ধান কাটা থেকে ধান তোলা, ঝাড়াই করা ও ধান সিদ্ধ শুকনোর একটা ছোট ভিডিও পর্ব। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমার এখানেই শেষ করছি, সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো সবাইকে নমস্কার।